বাবা একটু ধরেন বিষয় জ্ঞান খুব একটা ছিল না, আর একটু খামখেয়ালি বেশি ছিল। মানে বাবা যে স্কুলে চাকরি করতেন সেটি সরকারি মানে বেসরকারি হাই স্কুল ছিল, গার্লস স্কুল, ওটা যেদিন সরকারি হলো উনি চাকরি ছেড়ে দিলেন, সরকারি চাকরি করবো। তো এইভাবেই চলছিল এবং স্বাধীনতার পরে একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেলাম সাংসারিক, তখন চাকরির খোঁজ। এই চাকরির খোঁজ করতে গিয়েই তো রামেন্দ্রনাথের সঙ্গে দেখা হল। তারপরে রামেন্দ্রনাথ তো বাকিটা বলেছেন, তারপরে আমি চাকরি করলাম। ওই যে বললেন অনুপমদা বললেন যে লেনিনের জন্মশতবার্ষিকী, আমি সোভিয়েত এমবেসিতে চাকরি করলাম 7 বছর। আর সোভিয়েত বাংলাদেশ সোভিয়েত যে মৈত্রী সমিতি সেটা সাধারণ সম্পাদক ছিল প্রায় 20-22 বছর। যাই হোক, ওই উপলক্ষে তো করেই এই লেনিনের জন্মশতবর্ষ পালিত হয়েছিল করতাম। চিত্রালী পত্রিকাটার খবর হয়তো আপনারা এখন অনেকেই রাখেন না, এটি একটি চলচ্চিত্রের সাপ্তাহিক ছিল কিন্তু সাহিত্যের পাতাও খুব সমৃদ্ধ ছিল এবং সৈয়দ শামসুল হকের তো মানুষও কিন্তু এখানে কাজ করেছে। তো আমাকে আজাজও মানে আহমেদুজ্জামান চৌধুরী উনি আমাকে নিয়ে গেছিলেন, তখনকার চিত্রালী সম্বন্ধে পারদের সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং এইটার পক্ষ থেকে আমি ইন্টারভিউ দেখলাম। প্রথমে আমি লিখলাম, তখন টিএসসিতে কিছু দিন একটা নাটক হলো, সেগুলোর সমালোচনা লিখলাম। তারপরে আমি হেমন্ত মুখোপাধ্যায় বাংলাদেশে এলেন, তার একটা সাক্ষাৎকার দিলাম। এরপরে আমাকে বলা হলো যে যারা নাটক করছেন এদের ইন্টারভিউ নিতে, সেই সূত্রে আলী জাকিরের সঙ্গে আমার পরিচয়। এই তখন মতিঝিলে অফিস, আমাকে ঘরে ডাকলেন, বিশাল একটা টেবিলের সামনে, তার চেয়েও বিশাল একটা মানুষ বসে আছে। আপনারা পরে যে আলী জাকিরকে দেখেছেন, ওই আলী জাকিরের সঙ্গে আগের আলী জাকিরের কোনো মিল নেই। আলী জাকির যে পরে স্লিম হয়ে গেলেন সেটা সারাজাগরের কারণে, কারণ ওনার প্রেমে পড়ার পরে নিশ্চয়ই তারা বলেছে যে এত মোটা লোক বলে কিন্তু আমি বিয়ে করব না। তারপর থেকে আলী জাকির খাওয়া দাওয়া ছেড়ে দিলেন এবং স্লিম হয়ে গেলেন। তারপর থেকে উনি মোটামুটি স্লিম হয়েছিলেন। এই আলী জাকিরের সঙ্গে পরিচয়, সেই সূত্রে নাগরিকে যোগদান এবং যে গিয়ে দেখে যে ওখানে আতাউর রহমান, আবুল হায়াত, গোলাম রব্বানি, কাজী তামান্না, ডক্টর এনামুল হক, লাকী নামেরা সবাই বসে আছেন, কথা বলে তো অনেক কথা, 75 বছরের ঘটনা তো কম না। ওখানে গিয়ে আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে এই যে প্রম্পটার পাওয়া গেছে, কারণ ওই যে স্বাধীনতার আগে যখন নাটকগুলো হতো তখন তো আমি রিহার্সালে প্রম্পটিংয়ের কাজ করতাম, যে প্রম্পটার পাওয়া গেছে, প্রম্পটার হিসেবে কাজ করতে থাকি। আর নাটকের দিন টেবিল সাজাই, চেয়ার সাজাই, ঘরটর ঝাড় দিই, তারপর রিহার্সালের সময় সবাইকে একটু চাটা খাওয়াই, এরকমই আমার একটা ভূমিকা ছিল। তো একদিন একটা রিহার্সাল হচ্ছে রশিদ হায়দারের লেখা তৈল সংকট, পরিচালক আলী জাকির, ওখানে একটা দৃশ্য আছে মারামারির দৃশ্য, মানে তেল নিয়ে একটা ঝামেলা, আমি কত গল্পে যাচ্ছি না। ওখানে বাদল রহমান আমাদের বন্ধু, উনি নেই আর চলচ্চিত্র পরিচালক ছিলেন, ওনার খুশিতে আবুল হায়াতের নাক কেটে গেল ওই রিহার্সালের মধ্যে, মানে হঠাৎ করে হাত লেগে রক্তারক্তি অবস্থা। আবুল হায়াত হাসপাতালে, ডাক্তার বলে দিলেন যে 3-4 দিন 5 দিনের আগে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে নাটকের টিকিট কিছু বিক্রি হয়ে গেছে, একদিন পরে নাটক, মানে আজকে ঘটনাটা ঘটেছে পরশু দিন নাটক। আলী জাকির নির্দেশক বলে যে নূর প্রম্পট করে, ওর মুখস্থ আছে মোটামুটি, ওকে নামিয়ে দিতে। এবং আমার বিপরীতে যিনি নারী চরিত্রে অভিনয় করছেন তিনি হলেন সুলতানা কামাল, এই যে এখন নারী অধিকার নিয়ে আন্দোলন করেন বা মানবাধিকার নেত্রী, উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের। তো আমরা দুজনে মিলে প্রায় রাত দিন রিহার্সাল করে মঞ্চে নামলাম। তো আমি বলি যে বাংলায় একটা কথা আছে যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, আমি আবুল হায়াতের নাক খাটিয়ে আমার নাটকের যাত্রা শুরু করেছিলাম।